আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিন ক্যাডেট একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার প্রথম মিড টার্মে একটি গুরুত্বপূর্ণ অনুশীলনী 9.2 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাতের মান নিয়ে আলোচনার পূর্বে আমাদের সর্বপ্রথম জানতে হবে মানগুলো বের করার কিন্তু কিছু কৌশল আছে। যদি আমরা এই কৌশলগুলো আয়ত্ত করতে পারি তবে আমরা এই মানগুলো ব্যবহার করে খুব সহজেই অঙ্ক সমাধান করতে পারবো। একটু লক্ষ্য করো, 0, 1, 2, 3, 4 4 দ্বারা ভাগ করে ভাগফলের বর্গমূল নিয়ে sin 0°, sin 30°, sin 45°, sin 60° এবং sin 90° মান পাওয়া যায়। অর্থাৎ 0 4 দ্বারা ভাগ করলাম, 1 4 দ্বারা ভাগ করলাম, 2 4 দ্বারা ভাগ করলাম, 3 4 দ্বারা ভাগ করলাম, 4 4 দ্বারা ভাগ করলাম। ভাগ করার পর প্রত্যেকটির বর্গমূল নিলাম। তাহলে দেখো বর্গমূল নেওয়ার পর কি দাঁড়াচ্ছে, 0/4। তোমরা জানো 0 4 কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কিন্তু মান 0 হয়, আর 0 বর্গমূল করলে কিন্তু 0 হয়। 1/4, 1 বর্গমূল করলে 1 হয়, আর 4 বর্গমূল করলে হয় 2। 2/4, 2 দিয়ে 4 ভাগ করলে 2×2=4, 2×1=2, তাহলে 1 বর্গমূল করলে 1 হয়, আর 2 বর্গমূল করলে √2। 3 বর্গমূল করলে হয় √3, 4 বর্গমূল করলে হয় 2, 4×1=4, 1 বর্গমূল করলে 1 হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ sin 0° মান হচ্ছে 0, sin 30° মান হচ্ছে 1/2, sin 45° মান হচ্ছে 1/√2, sin 60° মান হচ্ছে √3/2 এবং sin 90° মান হচ্ছে 1। তাহলে এভাবে বিপরীত ক্রমে যদি আমরা যাই, 4, 3, 2, 1, 0 যদি 4 দ্বারা ভাগ করা হয়, ভাগ করে ভাগফলের বর্গমূল নিলে আমরা পর্যায়ক্রমে cos 0°, cos 30°, cos 45°, cos 60° এবং cos 90° মান পাবো। তাহলে দেখো পূর্বের মতো 4 দ্বারা ভাগ করলাম, 3 4 দ্বারা ভাগ করলাম, 2 4 দ্বারা ভাগ করলাম, 1 4 দ্বারা ভাগ করলাম, 0 4 দ্বারা ভাগ করলাম। ভাগ করার পর ভাগফলের বর্গমূল নিলে প্রথমে পাওয়া যাবে 1, তারপরে √3/2, তারপর 1/√2, 1/2 এবং সর্বশেষে আছে হচ্ছে 0। তার মানে কি দাঁড়াচ্ছে, cos 0° মান হচ্ছে 1, cos 30° মান হচ্ছে √3/2, cos 45° মান হচ্ছে 1/√2, cos 60° মান হচ্ছে 1/2 এবং সর্বশেষে cos 90° মান হচ্ছে 0। তাহলে দেখো আমরা আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখব থ্রি দ্বারা ভাগ করে ভাগফলের বর্গমূল নিলে tan 0°, tan 30°, tan 45°, tan 60° মান পাওয়া যায়। তাহলে দেখো 0/3, 1/3, 3/3, 9/3। এবার প্রত্যেকটার বর্গমূল নিব। তাহলে 0 কোনো সংখ্যা দ্বারা ভাগ করে বর্গমূল করলে মান 0, 1/3 এর বর্গমূল √3, 1 বর্গমূল 1, 3 বর্গমূল √3। তাহলে কি দাঁড়াচ্ছে, tan 0° মান হচ্ছে 0, tan 30° মান হচ্ছে 1/√3, tan 45° মান হলো 1 এবং tan 60° মান হচ্ছে √3। তাহলে এভাবে পর্যায়ক্রমে আমরা যেহেতু ট্যান এর মানগুলো বের করে ফেলেছি, এবার আমরা কট এর মানগুলো নির্ণয় করতে পারব। শেষ থেকে আমরা আসব 9, 3, 1, 0 3 দ্বারা ভাগ করে ভাগফলের বর্গমূল নিয়ে cot 30°, cot 60°, cot 30°, cot 45°, cot 60° এবং cot 90° মান পাওয়া যায়। পূর্বের মতো 9/3, 3/3, 1/3, 0/3, রুট করলে দাঁড়াবে √3, 1, 1/√3,
জিরো। তাহলে কি দাঁড়াচ্ছে? কট 30 ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি, কট 45 ডিগ্রির মান হলো 1, কট 60 ডিগ্রির মান হলো 1/√3 এবং কট 90 ডিগ্রির মান হলো 0। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি। এবার আমাদের জানতে হবে কিছু মান আছে যাদের মান কিন্তু অসংজ্ঞায়িত, অর্থাৎ সায়েন্টিফিক নিয়ম অনুযায়ী তাদের কোনো মান আমাদের জানা নেই। কট 0 ডিগ্রি, কোসেক 0 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি, কট 90 ডিগ্রি। তাহলে এই চারটা মান আমাদের সায়েন্টিফিক মেথড অনুযায়ী অসংজ্ঞায়িত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সেক 90 ডিগ্রি, তাহলে একটু লক্ষ্য করো, কট 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, কোসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, ট্যান 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত এবং সেক 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। তাহলে আমরা আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের অনুপাত অনুযায়ী মান নির্ণয় করে দেখালাম তোমাদের। তোমরা অবশ্যই অঙ্কের সমাধান করতে গেলে এই মানগুলো তোমাদের কাজে লাগবে। এবং এখন আমাদের আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে, আমাদের তোমরা জানো সাইন থিটার বিপরীতকরণ করলে পাওয়া যায় কোসেক থিটা এবং কস থিটার বিপরীতকরণ করলে পাওয়া যায় সেক থিটা। তাহলে আমরা কিন্তু সাইনের প্রত্যেকটা ত্রিকোণমিতিক কোণের অনুপাতের মান বের করলাম, কজের বের করলাম, ট্যানের বের করলাম, সেকের বের করলাম, কিন্তু আমাদের কিন্তু এখনও বাকি রয়ে গেছে দুটা, সেটা হচ্ছে কোসেক থিটার মান বের করা বাকি রয়ে গেছে এবং সেক থিটা। কিন্তু আমরা কিন্তু এটা নির্ণয় না করেও আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদের নির্ণয় করতে হবে। দেখো, তোমরা তোমাদের প্রথম যেই রুলসটা আমি বুঝিয়েছিলাম, সাইনের যে কটা মান আমরা নির্ণয় করেছি, এই সাইনের প্রত্যেকটা মানকে যদি আমরা বিপরীতকরণ করি, অর্থাৎ উল্টে দেই, তাহলে কিন্তু আমরা কিসের মান পাবো? কোসেক থিটার মান পাবো। এবং কস থিটার যে কটা মান আমরা নির্ণয় করেছি, এই প্রত্যেকটা মানকে যদি আমরা বিপরীতকরণ করি, অর্থাৎ উল্টে দেই, তাহলে কিন্তু আমরা কার মান পাবো? সেক থিটার মান পাবো। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আমাদের ত্রিকোণমিতিক নিয়ম অনুযায়ী আমাদের 6টা অনুপাতের মান আমরা তোমাদেরকে আজকে দেখালাম এবং 4টা মান অসংজ্ঞায়িত। এই 4টা মান তোমরা মনে রাখবে কৌশল ব্যবহার করে, এবং এই মানগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুবই ভালো, আর মনে না রাখতে পারলে এই কৌশলটা ব্যবহার করে তোমরা অবশ্যই অঙ্কের সমাধান করতে পারবে। যদি তোমরা সূত্র ভুলেও যাও, সেক্ষেত্রে তোমরা এই রুলসটাকে ফলো করে তোমরা মানগুলো নির্ণয় করবে, তাহলে সহজেই অঙ্কের সমাধান করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা দেখাবো এই মানকে ব্যবহার করে কিভাবে অঙ্কে প্রয়োগ করা যায়। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।